আজ বুধবার পাঁচই অগ্রায়ণ দু হাজার তেইশ সালের বাইশে নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে আরও একবার রাজ্যক চ্যানেলের তরফ থেকে জগদ্ধাত্রী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ বুধবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা যাদের জন্মছকে বুধ দুর্বল আছে বিজনেসের ক্ষেত্রে বাণীর ক্ষেত্রে আবার আপনাদের বুদ্ধি বা আপনাদের বিদ্যার প্রতি কিছুটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেতেই পারেন এজন্য বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য এই বীজ মন্ত্র সকাল বিকাল রাত বেলা একশো আটবার জপ করুন সবুজ রঙের একটি এলাচ দাঁত দিয়ে চাবান সবুজ শাকসবজি বেশি করে খান পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন আজ সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন হিজড়া বা রাস্তার ঝাড়ুদারদেরকে আপনারা সবুজ রঙের কোনো জিনিস দানও করতে পারেন এর ফলে বুধের মজবুতি কিন্তু বৃদ্ধি পায় আমাদের ব্রেন অনেকটা শার্প হয় বিগত তিরিশে অক্টোবর কেতু রাশি পরিবর্তন করেছে একটা না দেড় বছর পর আর রাহু কেতু শ স্থানে থাকবে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার কারণে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ পাড়া প্রতিবেশীরা আপনাদের কাছে টাকা পয়সা ধার চাইতে আসলে তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করার পরেই অর্থ ধার দেবেন প্রয়োজনে লিখিত প্রমাণ গ্রহণ করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন স্থগিত যদি থেকে থাকে কোনো প্রকল্প বা পরিকল্পনা তাহলে সেটি চূড়ান্ত রূপ কিন্তু পেতেই পারে কেউ যদি আপনার কাছে কোনো অ্যাডভাইস চায় লজ্জা পাবেন না আপনি আপনার মতামত প্রদান করুন অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের নাম মান সম্মানও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনাদের কাছে উপদেশ চাইতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতিও সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী